গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠেই আবার রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল চিংড়ি মাছ বার করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এখানে কুমড়ো, পটল, আলু সমস্ত কেটে রাখা আছে। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। রান্না করব কুমড়ো পটল আলুর তরকারি। আর এখানে ছেলে বসে বসে ব্রেকফাস্ট করছে আর টিভি দেখছে, স্কুল যাবে তাড়াহুড়ো করতে বলছি, আর দেখো বসে বসে টিভি দেখে যাচ্ছে, কি বলবো আর ভালো লাগে না। যাই হোক, চলে এসেছি রান্না করতে। পটলটাকে আগে ভেজে নিচ্ছি, এই রান্নাটা করতে ভাজতেই বেশি সময় লেগে যায়, তা আগে পটলটা ভেজে নেব, তারপরে কুমড়ো আলু যেরকম ভাজতে হয় হালকা পুরো সাতলাবো, তারপরে করে নেব। এদিকে ভাতটা আমার হয়ে এসছে অলমোস্ট, আর এদিকে কড়ায় এবার পটলটা হয়ে যাওয়ার পরে আমি কুমড়ো ছেড়ে দিয়েছি, কুমড়োগুলোকে ভাজবো। তার মাঝখানে চলে এসেছি ঘরে, আর ছেলে দেখো জামাকাপড় খুলে কোথায় ফেলে রেখেছে, আর কি বলবো, স্কুলের জন্য বেরিয়ে পড়ছে দুজনেই। সব কি হেলমেট ছাড়াই যাবে? একটা মানুষ আসছে, পট করে কেউ দেখতে পারে না, মুখের অবস্থাটা ঘেমে পুরো স্নান, ক্লান্ত হয়ে যাচ্ছি আর রান্নাঘর থেকে তো মুক্তি নেই। যাই হোক, ছেলে চলে গেল স্কুলে, বড় চলে গেল কাজে, আমি চলে এসেছি রান্না করতে। রান্নাটা করা স্টার্ট করেছি সকাল থেকেই, করবো আজকে হচ্ছে চিংড়ি পটল কুমড়ো আলুর তরকারি। এটা আমার মা খুব ভালো করে, আমিও করি কিন্তু খুব ভালো না, মায়ের মতো না। তাই যাই হোক, স্টার্ট করে দিয়েছি। ভাতও হয়ে গেছে অলরেডি আমার, ডাল একটু আছে, তাই ডাল এখন করবো না। আর আজকে ইচ্ছে আছে আমসত্ত্ব খেজুর কিশমিশের চাটনি বানাবো, আমার হেভি লাগে মিষ্টি চাটনিটা খেতে, তা যদি ভালো লাগে করবো, কারণ এমনি প্রচণ্ড গরম লাগছে, পারছি না। সব ভাজা হয়ে গেছে, চিংড়িটা ভাজবো, ভাজলে হয়ে যাবে, তরকারিটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। তারপর অনেকগুলো কাপড় আছে কাচবো, স্নান করবো, ঘর ছাড় দেবো, মুছবো, আর এইটুকুই, বাদ বাকি কথা পরে হচ্ছে। সপ্তাহে একটু রান্নাটা করে নিই, যত গরম বাড়ছে তত বেশি গরম লাগছে, আমার মাথা ব্যথা ঘুরাচ্ছে, চলো রান্নাটা করে নিই। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো, দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন যারা আমার ব্লগ দেখছো, যদি আমাকে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। বন্ধুরা যখনই আমার ব্লগটা দেখবে প্লিজ শেয়ার করে দিও, তাহলে আমি তোমাদের মতো আরও অনেক অনেক বন্ধু পাবো। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছিলো, এবার চিংড়ি কটা একটু ভেজে নিচ্ছি, মাথাগুলো আলাদা করে দেওয়া আছে, আর একটু মাছের ডিম ছিল সেটাও ভেজে নিয়েছি। কড়াই এখন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজ দিচ্ছি। রান্নাটা করতে খুব একটা ঝামেলা নেই, খুব অল্প সময় হয়ে যায়। তারপর দিলাম একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, অল্প এক ছিট্টে একটু আদা রসুন দিয়েছিলাম, তারপর দিলাম হলুদ, লঙ্কা আর নুন, কোনো এছাড়া ধনে ঢনে কিছু দিইনি, সামান্য একটু জিরে ছিল সেটা দিলাম, আর নুন দিলাম আর মিষ্টি দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, এই মেনলি রান্নাটা হচ্ছে মশলাটা কষানোটাই মেন, পুরো তেল ছেড়ে দেবে, তারপরে পটল আলু কুমড়ো যা আছে সব দিয়ে দেবো, চিংড়ি মাছটা এখন দেবো না, তা এগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষাতে হবে রান্নাটার সঙ্গে, আলু পটলের সঙ্গে যেন মাখামাখো হয়ে যায় পুরো। তার মাঝখানে এখানে আমি কড়াই দেখো দেখতে পাচ্ছ, সাজিরা, স্টারানাইস, জৈত্রী, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কেটে কেটে দিয়ে দিচ্ছি। কি করছি সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছো, বানাবো হচ্ছে গুঁড়ো গরম মশলা। তার মাঝখানে মাঝখানে তরকারিটাও ভালো করে নাড়াচাড়া করছি, তরকারিটা আমার খুব ফেভারেট, তাই ভালো করে না করলে আবার টেস্টি হবে না। এদিকে এটা শুকনো কলায় হালকা করে সাতলাচ্ছি আমি। বাড়িতেই আমি গরম মশলাটা রেডি করি, মানে গুঁড়ো গরম মশলাটা, এইসব মানে খাড়া মশলা, স্টারানাইস, তারপর জায়ফল, জৈত্রী, জায়ফলটা যদিও নেই, জৈত্রী, স্টারানাইস, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর গরম মশলা, মানে হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এগুলোকে ভালো করে শুকনো খোলা একটুখানি সেকে মতো নিই, নিয়ে তারপর গুঁড়ো করে আমি রেখে দিই। এটাই হচ্ছে আমার স্পেশাল, মানে একদম মশালা, গরম মশালা বলে না সেইটা, খুব ভালো হয় গরম মশলাটা, মানে খুব অল্প পরিমাণে রান্না গেলে খুব সুন্দর একটা সেন্ট হয়, তা বেশ ভালো লাগে সেটা, সেই জন্য আমি সবসময় এটা রেডি করে রাখি। আর একবার এটা বানিয়ে নিলে প্রায় আমার দু মাস আড়াই মাস মতো চলে যায়, খুব অল্প পরিমাণে যেহেতু লাগে, তা আজকে সে বানাচ্ছি সেটা, অনেক দিন ধরে শেষ হয়ে গেছে, 2-3 দিন ধরে আনা হয়নি তাই করা হয়নি, আজকে ভাবলাম তাই বানিয়ে নিই। আর চাটনিটা ভাবছি তাই আজকে আর বানাবো না, অনেক দেরি হয়ে গেছে আর প্রচণ্ড গরমও লাগছে, খুব খামছি, ভালো লাগছে না,
তা মশলাটা তৈরি করে রেখে দেবো, তরকারিটা হয়ে গেলেই ব্যাস। তারপরে কাপড় কাচা, বাসন বাসন মাজা তো কয়েকটা মেরেছিলাম, মাজা মোটামুটি হয়ে গেছে, এখানে কয়েকটাই বাকি আছে, তা ওটা মেজে নেবো। আমি ঘর ছাট মুছে দিয়ে উঠে পড়বো, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না একদম। চাটনিটা ভাবছি বিকালের দিকে একবার বানিয়ে নেবো, তাহলে সারা রাতে ঠান্ডা হয়ে থাকবে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা চাটনি দিয়ে ভাত খাবো, হেভি লাগে। তা মশলাটা রেডি করছি, তোমরা এরকমভাবে বাড়িতে গরম মশলা রেডি করে করে একবার একবার অন্তত অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখতে পারো, মশলা টেস্টটা অসম্ভব সুন্দর হয়, রান্নায় দিলে রান্নাও খুব ভালো লাগে খেতে। তা একবার ট্রাই করে দেখো, আমার কথা শুনে যারা যারা আমার ব্লগ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার আর এরপর থেকে তোমরা এভাবে বানিয়েই গরম মশলা বাড়িতে রেডি করে রাখবে, দোকান থেকে কিনে আর খেতে হবে না তখন। আর পরিমাণে অনেকটা হয়, দোকানে তো অল্প পয়সা এইটুকুনি, সরি এত পয়সা নেবে আর এইটুকুনি দেবে, বাট এখানে তুমি পয়সাটা একটু এতটা যদি দাও তাহলে এতটা পরিমাণে তোমার থাকবে। করে একবার খেয়ে দেখতে পারো। আর আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে, এবার একটু নাড়াচাড়া করে একটু জল দেবো, কুমড়ো আলু পটলটা সেদ্ধ হয়ে যাবে, একটু মাখা মাখা হবে, তারপর চিংড়িগুলোকে দিয়ে নাড়িচাড়ি নামিয়ে দেবো, এই মশলাটাই একটুখানি ওপর দিয়ে ছড়াবো। তরকারির মশলাটা খুব ভালো মতো কষে গেছে, তাই জন্য আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো, যেটুকু জল দিলে আলু কুমড়ো পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো একটুখানি সেদ্ধ হওয়া অবধি। তার মাঝখানে এখানে আমার গরম মশলাটাও দেখো শেকা হয়ে গেছে, চলো এবার যুদ্ধ করি গরম মশলার সঙ্গে। এবার এই মশলাটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে মিক্সিতে করে চালাতে হবে, চালিয়ে গুঁড়ো করে তারপর রেখে দেবো। তরকারিটা জল টল দিয়ে রেডি করে রেখেছি, ওটা একটু সেদ্ধ হলে চিংড়িটা দিয়ে দেবো, যখন তখন ঘরটা ঝাড় দিয়ে দিই চলো। আর এটাও ঠান্ডা হোক, আমি কাজটা সেরে আসি ঝাড় দেওয়া, তারপরে কাপড়টা ভিজিয়ে চলে আসবো, রান্নাটা নামিয়ে তারপর অন্য যাবো। চলো ছাড়তে থাকো। ঠান্ডা হয়ে গেছে, তা এবার চাই জন্য মিক্সিটা পুরো রেডি করে নিয়ে আমি এগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে এবার মিক্সি করে নেব। খুব সুন্দর একদম মিহি করে পিষতে হবে, ভালো করে একদম। 3-4 মিনিট লাগলো গুঁড়ো করতে, একবার করে আবার করছি, মানে একদম পুরো মিহি হওয়া অবধি, শুকনো লঙ্কা যেহেতু ছিল, তা হয়ে গেছে একদম সুন্দর ডাস্ট হয়ে গেছে। তা এবার ঢেলে রাখছি কৌটোতে, এটাই আমার গরম মশলা রাখার কৌটো ছোট্ট। গুঁড়ো হয়ে গেছে, অসাধারণ স্মেল বেরোচ্ছে, মানে অসাধারণ। এক চিমটে রান্নায় করলে না একেবারে শেফ হয়ে যাবো আমি, একদম একদম বিশাল শেফ। রান্না তো পারি না, এইসব দিয়ে যদি রান্নাটা একটু ভালো করতে পারি সেটাতেই চেষ্টায় থাকি। তা এটা ট্রাই করে দেখতে পারো, বেশিক্ষণ খুলে রাখলে গন্ধ উড়ে যাবে। তাই চামচটা ঢোকালাম, আর আমার চামচটা দেখো এই ছোট্ট চামচের এক চামচই না কামাল দেখিয়ে দেবে রান্নায়। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আমার ছাড় দেওয়া হয়ে গেছে, এবার কাপড়টাও ভিজিয়ে দিয়েছি, এবারে রান্নাটা নামাবো, গ্যাস ট্যাসগুলো মুছবো, দু একটা বাসন আছে মাজবো, আর কাপড় কেছে স্নান করবো, ঘামছি দেখো, চল করে দিই। A few moments later, চিংড়িগুলোর তরকারিটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, তরকারিটা আমার হয়ে গেছে, চলো বাকি কাজগুলো করি। হ্যালো, আমার স্নান হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, সব হয়ে গেছে, সব রেডি। আর তোমাদের বলেছিলাম যে আমি চুলের জন্য ডাক্তার দেখিয়েছিলাম আগের মাসে, তা সেই ওষুধটা আজকে বর্ষা এনে দিয়েছে, তা সেটা লাগানো শুরু করলাম আজ থেকে, একটা স্প্রে এখন একটু করবো, এটা এখন মাথায় লাগালে হয়ে যাবে, ওষুধপত্র সব খাওয়া শুরু করে দিয়েছি, ভগবান জানে এবার চুলের এই টাক পড়াগুলো আমার কমবে কি না, কি জানি। অনেক টাকার ওষুধ কিনে দিয়েছে বেচারা, কিন্তু না কিনলেও হচ্ছিলো না, নাহলে কদিন বাদে পুরো ন্যাড়া হয়ে যেতাম, সত্যি বিশ্বাস করো এত চুল উঠছে, নাহলে আমি সত্যি এত টাকার ওষুধ কিনতাম না, বেচারার অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। তা যাই হোক কিনে দিয়েছে, তার জন্য তো অনেক থ্যাংকস, সেটা বলিনি মুখের সামনে, বললে আবার বলবে হ্যাঁ থ্যাংকস বলছো আমাকে। যাই হোক ওটা লাগানো স্টার্ট করেছি, এবার এক মাস পুরো দেখা, মানে এটা পুরো ইউজ করবো, করে ডাক্তারের কাছে আরেকবার যেতে বলেছে, মানে উনি চেক করে আবার দেখবে, আবার যদি কিছু চেঞ্জ করা ওষুধ তখন চেঞ্জ করে দেবে, নাহলে এটাই চলবে। এখন এক মাসটা লাগানো পুরো একদম লাগাই, লাগিয়ে চুলটাকে ঘন কালো করি, আর এখন কিছু খাবো না, ভালো লাগছে না, খিদে পাচ্ছে না, একটু পরে যদি খিদে পায় তো খাবো, যদিও আমার রান্নাটা খুব ফেভারিট, আমার খুব ফেভারিট রান্না কুমড়ো আলু পটল চিংড়ির তরকারি, বাট মা করলে আরও বেশি খুশি হয়ে খেতাম। তাই হোক আমিও ভালোই করেছি আশা করছি, কারণ ভালো করি আমি এই তরকারিটা। তা এখন একটু মেঘমেঘ করছি, জানি না বৃষ্টি হবে কি না, ছাদে সব কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, বৃষ্টি হলে ফের ছুটতে হবে, ইয়ে সব তুলে আনতে হয়, এই একজনের সমস্যা যারা ছাদে যাওয়া আসা। যাই হোক ছেলে তো স্কুল থেকে ফিরবে, তখন 5:30 বেজে যাবে, আর এখন কিছু কাজ নেই, ফোনটা একটু ফাটাকাটি করবো, তারপর যদি খিদে পায় খাবো, মানে ছেলে আসলে ওকে তো দুধ কমপ্লেক্স দিই, তখন আমি আর ভাত খাবো না, আমিও একটুখানি চা বিস্কুট কিছু খেয়ে নেবো,
আর যদি ইচ্ছে করে একটু পরে খেতেও পারি, কোনো ঠিক নেই। তা এখনকার মতো এটুকুই রাখলো, পরে কথা বলবো আবার। তোমরা কমেন্টসে কথা কেউ বলছো না, একটু প্লিজ কমেন্টস করে কথা বলো আমার সাথে। ওকে চলো টাটা। Later. ছেলে স্কুল থেকে ফিরে গেছে, ওকে টিফিন দিয়ে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। আর এই যে টোস্টারটা দেখছো, এটা বর আমাকে গিফট করেছে। অনেক দিন ধরেই বলছিলাম একটা টোস্টার কিনে দাও, আমার ব্রেড টোস্টারে সেকে খেতে ভীষণ ভালো লাগে। আর ছেলে এখানে বসে পায়ের মলম খুঁজছে, এক্ষুনি দুষ্টুমি করতে গিয়ে পায়ে লেগেছে। দেখি পায়ে কোথায় লেগেছে। দেখো পায়ের বুড়ো আঙুলের কাজটা পুরো লাল হয়ে গেছে, মার্বেলের মধ্যে খুব জোরে লেগেছে। তা বাচ্চা কাচ্চার এই দুষ্টুমি নিয়েই চলতে হবে, কিছু করার নেই, এভাবেই চলতে হবে। তা যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।